Is freedom not for everyone? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ তো সবাই, কিন্তু মানবিকতা আছে কজনের? যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি মানুষের সমর্থন জানাতে বিশেষ জুতা পরে পার্থের টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। কিন্তু এতে আসে আইসিসির বাধা। নিয়ম ভঙ্গ হওয়ার অজুহাতে খাজাকে কড়া হুঁশিয়ারি দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক ও ধর্মীয় বার্তা বহন করে এমন কোনো পোশাক, প্যাড, গ্লাভস, হেলমেট বা গার্ড পরতে পারবেন না। এমন নিষেধাজ্ঞা মানতে একেবারেই রাজি নন খাজা। তিনি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে লিখেছেন, স্বাধীনতা একটি মানবাধিকার, সব অধিকারই সমান। তিনি কখনো এই বিশ্বাস থেকে সরবেন না। এক ভিডিও বার্তায় খাজা জানান, নিয়ম না ভেঙে আইসিসির বিরুদ্ধে অবস্থান নেবেন তিনি, সমর্থন জানাবেন ফিলিস্তিনবাসীদের। যেমন কথা তেমন কাজ, ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে করলেন নীরব প্রতিবাদ। ম্যাচে নামার সময় দেখা যায় অজি ওপেনার নিজের বাম হাতে কালো রঙের একটি আর্মব্যান্ড বেঁধেছেন। বোঝাই যাচ্ছে আইসিসির বাধা নিষেধ থাকায় ফিলিস্তিনিদের সমর্থন জানাতে ভিন্ন কায়দা বেছে নিয়েছেন। এর আগে অনুশীলনে এই ক্রিকেটারকে বিশেষ বার্তা সম্বলিত বুট পরতে দেখা গেছে, যেখানে লেখা ছিল অল লাইভস আর ইকুয়াল। পার্থের টেস্টের আগে এক সাক্ষাৎকারে খাজা বলেন, আইসিসি তার প্রতি যে কঠোর মনোভাব দেখিয়েছে তাতে তিনি হতাশ হয়েছেন। সবার ক্ষেত্রে সবসময় কঠোর মনোভাব দেখায় না, তবে তার ক্ষেত্রে কেন এমন কঠোর হচ্ছে? ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর ব্যাপারে সম্মতি দিয়েছিল আইসিসি। খাজার প্রতি নিষেধাজ্ঞার মধ্যেই সতীর্থর পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। গণমাধ্যমকে জানান, বুটে লেখা ছিল সব জীবনই সমান, তিনিও এটাকে সমর্থন করেন। এটা বিভেদমূলক বার্তা নয়, এটা নিয়ে কারো খুব বেশি অভিযোগ থাকাটা একদমই ঠিক হচ্ছে না। খাজা ফিলিস্তিনিদের পাশে থাকার বাসনা থেকে এও বলেন, তার দুই মেয়ের যদি এমন অবস্থা হতো, জন্মের সময় তো আর কেউ ঠিক করতে পারে না যে সে কোথায় জন্ম নেবে। উসমান খাজার মতে এটি মোটেও বিতর্কিত কোনো বার্তা নয়। তিনি তাদের হয়ে কথা বলছেন যারা নিজেদের কথা বলতে পারছেন না। নিষ্পাপ শিশুদের কাঁদতে দেখলে কষ্ট পান উসমান খাজা।